হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো 2013 সালে ঠিক আজকের দিনে, ঠিক 8 বছর আগে, একটা সময় ছিল যখন বাংলাতে কিন্তু মানে বাংলা সিনেমাই রাজত্ব করত এবং বলিউডের সিনেমাকে রীতিমতো ডমিনেট করতো, এবং বলিউডও ভয় পেত যে ওয়েস্ট বেঙ্গলে যখন এত বড় একটা সিনেমা রিলিজ করছে, তখন আমরা কি করে আমাদের সিনেমাটাকে এই এলাকায় চালাতে পারবো। কিন্তু এখন অঙ্কটা পুরো পাল্টে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষটা, মানে দেবের কথা বলছি, নিজের রিস্কে গোলন্দাজ নিয়ে এলো, গোলন্দাজ নিয়ে এসে বাংলার সিনেমা হল মালিকদের মুখে হাসি ফোটালো। আজকে সেখানেই বাংলার সিনেমা হলে দেবেরই সিনেমাকে জায়গা দেওয়া হচ্ছে না, জায়গা দেওয়া হচ্ছে বলিউডের সিনেমাকে। বাহ ভাই বাহ, অসাধারণ, মানে অসাধারণ কৃতজ্ঞতা শিকার আপনাদের, মানে কিছু বলার নেই। জাস্ট আজকে দুটো সিনেমা হলের কথা বলছি, একটা স্টার থিয়েটার আর একটা সম্ভবত প্রিয়া সিনেমা হল, আমি ঠিক নামটা হয়তো ভুল বললাম। স্টার থিয়েটারটা 100% শিওর, সেখানে 4টে শো দেওয়া হয়েছে 83 এর, আর একটা মাত্র শো দেওয়া হয়েছে টনিকের। কিন্তু এই স্টার থিয়েটারই গোলন্দাজ ডে বাই ডে হাউসফুল ঝুলিয়ে গেছে, হাউসফুল দিয়ে গেছে। আজকে সেখানেই সেই সুপারস্টারি সিনেমাকে জায়গা দেওয়া হচ্ছে না, জায়গা দেওয়া হচ্ছে একটা বলিউডের সিনেমাকে। আর আজ থেকে 8 বছর আগে ওই হলেতেই ধুম 3 দেখার জন্য যত না ভিড় হয়েছিল, তার থেকে বেশি ভিড় হয়েছিল চাঁদের পাহাড় দেখার জন্য। আর আজকে সেখানেই টনিককে জায়গা দেওয়া হচ্ছে না, জায়গা দেওয়া হচ্ছে 83। মানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে আমরাই শেষ করে দিচ্ছি? খুবই খারাপ পরিস্থিতি। তো যাই হোক, আজকে 83 বা টনিক নিয়ে কথা বলার দিন না, আজকে কথা বলার দিন চাঁদের পাহাড় নিয়ে। কারণ চাঁদের পাহাড় এমন একটা সিনেমা যেটা হচ্ছে বাংলার সিঙ্গেল স্ক্রিন থেকে আয় করা প্রথম রেকর্ড তৈরি করা সিনেমা। এটা হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলার বুকে প্রথম 20 কোটির বিজনেস এনে দিয়েছিল, যেটা আমাদের কাছে ভাবাও অসম্ভব ছিল। এটা এমন একটা সিনেমা যেটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমরা বিরাট কিছু করতে পারি, এবং বাজেটটা ফ্যাক্টর নয়, যদি আমরা সাহস দেখাতে পারি আমরাও মানে হলিউড বলিউড লেভেলের কাজ করে তুলতে পারি। এবং হ্যাঁ, তখন বুনিপনে আমরা অনেক খিল্লি করেছি, উড়িয়েছি। কিন্তু আজকে ভাবি যে ওই বুনিপটা তৈরি করতে কি পরিমাণ অর্থ খরচ হয়েছিল। হয়তো আরো বেটার করে যেত আমি মানছি, কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওই জিনিসটা জাস্ট ইম্পসিবল ছিল। ওই যে শুরুটা হয়েছিল, তারপরে কিন্তু অ্যামাজন অ্যাডভেঞ্চার বলুন বা বড় বড় বিগ বাজেট মুভি ভাবার কথা মানে চিন্তা হয়েছিল। তো যদি বলি যে বাংলা ভার্সেস বলিউড যে কটা লড়াই হয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেব কিন্তু জিতেছে। রেডি ভার্সেস পাগলু সম্ভবত লড়াই হয়েছিল, সেখানে একটা বিরাট পরিমাণ লড়াই আমরা দেখেছিলাম। এছাড়া পরবর্তীকালে যদি বলেন, বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি হিউজ লড়াই হয়েছে। তো এইখানে এই যে লড়াইগুলো, তার মধ্যে যে লড়াইটা আমার ব্যক্তিগতভাবে খুব মনে রয়েছে, সেটা হচ্ছে ধুম 3 ভার্সেস আমাদের চাঁদের পাহাড়। আমার মনে আছে আমি দুটো সিনেমাই দেখতে গেছিলাম, চাঁদের পাহাড় দেখে বেরোচ্ছি, লোকেরা সেকেন্ড শো আবার চাঁদের পাহাড় দেখতে ঢুকছে। মানে একটা শো ছিল হচ্ছে সকাল 1টাতে, আবার চাঁদের পাহাড় শো ছিল 7টার সময়। তার মধ্যে কিন্তু আমি আমাদের এখানে হলে কথা বলছি, এখানে ধুম 3 ফাঁকা। আর এখন আমি হচ্ছে যদি আমি এই 24 তারিখে হলে যাই, আমি আমাদের এখানে হলে দেখবো যে 83 বেশি চলছে, আমাদের টনিক চলছে না। এই হচ্ছে পরিস্থিতি। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু চাঁদের পাহাড় কিন্তু রীতিমতো কিন্তু ধুম 3কে টেক্কা দিয়েছিল। এবং কেন টেক্কা দিয়েছিল, কারণ ধুম 3 দেখার পর লোকের মনে হয়েছিল যে বাংলায় যখন এরকম একটা কাজ করেছে, সে দেব থাকুক যেই থাকুক আমরা দেখতে যাব, যে বাংলা সিনেমা এরকম কিছু যে করে তুলতে পারে, এটা দর্শকদের খুব প্রভাবিত করেছিল। তো যে কারণে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি চাঁদের পাহাড় নতুন মাইলস্টোন ক্রিয়েট করেছিল, এবং বলিউডকেও বুঝিয়ে দিয়েছিল যে এখানে এসে লড়াই করা অতটাও সহজ নয়। এবং এখানকার যারা পরিচালকরা, তারাও একটা সাহস পেয়েছিল যে আমরাও বিরাট কিছু করতে পারি। এবং তারপর একে একে বহু বিগ বাজেট মুভি এসেছে আমরা দেখেছি পরবর্তীকালে, কিন্তু চাঁদের পাহাড় যে মাইলস্টোন ক্রিয়েট করেছিল, আজকে 8 বছর পরও সেই স্মৃতি আমাদের কাছে কিন্তু রয়ে গেছে। এবং হলে গিয়ে দেখা এখন অবধি বাংলার অন্যতম সেরা একটা এক্সপিরিয়েন্স অবশ্যই চাঁদের পাহাড়। তো অবভিয়াসলি চাইবো চাঁদের পাহাড় 3 আসুক। কিন্তু বাংলার ইতিহাসে যে কটা ক্ল্যাশ হয়েছে বলিউড ভার্সেস বাংলা, সব থেকে বড় ক্ল্যাশ সম্ভবত এটাই। কারণ এদিকে বলিউডের বিগেস্ট মুভি ধুম 3, যেটা নিয়ে কলকাতা উন্মাদনা কম ছিল না, এবং বলে রাখি বলিউডের যে কটা সিনেমা এখানে বিরাট কালেকশন করে তার মধ্যে কিন্তু ধুম 3 রয়েছে। তা সত্ত্বেও মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে ধুম 3 কালেকশন ছিল 18 কোটি, সেখানে তাদের চাঁদের পাহাড় কিন্তু কমিয়েছিল 22 কোটি। একটা বাংলা সিনেমা হয়, জাস্ট ভাবুন একবার, তখন দর্শক কতটা ভালোবাসত, হল মালিকরাও কতটা বাংলা সিনেমাকে সুযোগ দিত। তাহলে আজ কেন নয়, আজকে কেন বাংলা সিনেমাকে এইভাবে দূরে ঠেলে দেওয়া হচ্ছে? যেখানে 83 মানছি ভালো সিনেমা, কিন্তু তাকে শো কম দাও, যেহেতু এটা আমাদের এখানে, আমাদের এখানে কেন আমরা 83কে শোটা বেশি দেবো? যদি ধুম 3 মতো সিনেমাকে একসময় কম শো দেওয়া হয়েছিল, তাহলে এখন কেন মানে 83 মতো সিনেমাকে বেশি শো দেওয়া হচ্ছে, টনিককে কম দেওয়া হচ্ছে? এটা কিন্তু খুব খারাপ হয়েছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, তোমাদের জানি না কি মনে হবে। তো এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত, তোমাদের এই ক্লাসটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলো। এখানে কিন্তু একটা বাংলা সিনেমা কিন্তু বলিউডের বিগ বাজেট মুভিকে কিন্তু 2013 মতো একটা সালে এত বছর আগে কিন্তু বাংলাতে হারিয়েছিল, সেই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।